হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আনসার পিডিসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। ডিডিপিডিসি একটার পর একটা ব্যাড নিউজ বেরিয়ে আসছে, তার মধ্যে একটা গুড নিউজ আছে। তো কি ব্যাড নিউজ কি গুড নিউজ তা নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি। ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ডিডিপিডিসি একটার পর একটা চ্যানেল রিমুভ হয়ে চলে যাচ্ছে। যেমন 12 নম্বরে দেখতে পাচ্ছেন টেস্ট 110 এবং 18 নম্বরে দেখতে পাচ্ছেন টেস্ট 116। এই দুটো টেস্ট চ্যানেল আছে এবং ডিডিপিডিসি MPG2 রিসিভারে আরও চ্যানেল রিমুভ হয়ে চলে যাচ্ছে, তাও আমি আপনাদের দেখাচ্ছি, দেখবেন আপনারা। 59 নম্বরে ইন্ডিয়া ডেইলি লাইভ চ্যানেলটা ছিল, এই চ্যানেলটাও রিমুভ হয়ে চলে গেছে, যেটা ডিডিপিডিসির MPG2 রিসিভারে আসতো। MPG2 রিসিভারে আরও একটা টেস্ট চ্যানেল আছে, যেটা হচ্ছে টেস্ট দেখতে পাচ্ছেন 500 করে। অর্থাৎ MPG2 রিসিভারে টোটাল এই মুহূর্তে 4টা টেস্ট স্লট হয়ে গেছে, অর্থাৎ 4টা চ্যানেল রিমুভ হয়ে চলে গেছে। আর MPG4 রিসিভারও কিছু চ্যানেল রিমুভ হয়ে চলে গেছে, তাও আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চ্যানেল নাম্বার 108 ইন্ডিয়া নিউজ চ্যানেলটাও রিমুভ হয়ে চলে গেছে ডিডিপিডিসি থেকে, অর্থাৎ MPG4 রিসিভার থেকে ইন্ডিয়া নিউজ চ্যানেলটাও রিমুভ হয়ে গেছে। আর 110 নম্বর বানশাল নিউজ চ্যানেলটাও কিন্তু রিমুভ হয়ে গেছে MPG4 রিসিভার থেকে। আরও টেস্ট চ্যানেল আছে, যেমন টেস্ট 621 এবং টেস্ট 625। MPG4 রিসিভারও 4টা চ্যানেল রিমুভ হয়ে গেছে এবং MPG2 রিসিভারও 4টা চ্যানেল রিমুভ হয়ে গেছে ডিডিপিডিসি। অর্থাৎ এই মুহূর্তে ডিডিপিডিসি টোটাল 8টা স্লট খালি যাচ্ছে। তবে ডিডিপিডিসি গ্রাহকদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, MPG2 রিসিভারের জন্য নতুন করে 81তম ই-অকশনের ডেট ঘোষণা করে দিয়েছে, যেটা ই-অকশন হবে 28 আগস্ট। আর যে সমস্ত চ্যানেল উইন হবে সে সমস্ত চ্যানেলকে অ্যাড করে দেওয়া হবে 5/9/2024 তারিখে, আর তা ভ্যালিডিটি থাকবে 31/3/2025 তারিখ পর্যন্ত। আর এই 81তম ই-অকশনে যে সমস্ত ক্যাটাগরিতে চ্যানেল পার্টিসিপেট করতে পারবে, যেমন বকেট A+, বকেট A, বকেট B এবং বকেট C, বকেট D এবং R1, এই সমস্ত ক্যাটাগরিতে চ্যানেলগুলো পার্টিসিপেট করতে পারবে। তবে দেখার বিষয় কোন চ্যানেল পার্টিসিপেট করবে এবং কী চ্যানেল উইন হবে, আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টার উৎসব, সনি, পলজি, অনমূল এই সমস্ত চ্যানেল আবার আসবে কি না তাও আপনারা জানাতে পারেন। তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।